প্রিয় বাইকার্স, আপনার গাড়ির পেছনের চাকার যে ডিস্কটি রয়েছে, হঠাৎ করে কি আপনি এমন একটি সমস্যা পেয়েছেন যেন আপনার ডিস্কটি হঠাৎ করে জাম জাম হয় এবং একটি রাউন্ড ঘোরার পরেই আপনার ডিস্কটি হঠাৎ করে জ্যাম মনে হয়, এবং আপনি যখন চাকাটিকে এইভাবে ঘোরান দেন, চাকাটিকে ঘোরান দেওয়ার পরে আপনার এই ক্যালিভারটা এরকম এরকম করে নড়ে, এরকম সমস্যা কি আপনার গাড়িতে হয়ে থাকে? যদি এরকম সমস্যা আপনি ফেস করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো, আমরা যারা ডাবল ডিস্কের মোটরসাইকেল ব্যবহার করি, আমাদের যাদের মোটরসাইকেলের পেছনের চাকায় ডিস্ক রয়েছে, তারা অনেকেই মাঝে মধ্যে একটা বিব্রতকর সমস্যার ভিতরে পড়ে থাকি, যেই সমস্যাটা আসলে অনেক গুরুতর সমস্যা। তো সমস্যাটি হচ্ছে, আমরা হঠাৎ করে যদি দেখি আমাদের পেছনের চাকাটি জ্যাম হয়ে গেছে, জ্যামটা ঠিক একেবারে স্থায়ীভাবে ফিক্সড জ্যাম না, জ্যামটা হচ্ছে এমন, আপনি যখন চাকাটা এইভাবে ঘুরান দিবেন, চাকাটা ঘুরান দেওয়ার পরে চাকাটা যখন একটা রাউন্ড হচ্ছে ঘুরবে, ঘুরার পরে নির্দিষ্ট একটি জায়গায় থাকবে, যেই জায়গাটিতে এসে আপনার হচ্ছে একটা কিস করে শব্দ করবে, এবং ওই এক রাউন্ডের ভিতরে ওই একবারই চাকাটি হচ্ছে এরকম জ্যাম হয়ে যাবে, জ্যাম হয়ে আবার ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, মনে করেন আমি চাকাটি এইভাবে ঘুরান দিলাম, তো দেখতে পাচ্ছেন আমার চাকাটি মোটামুটি ফ্রি কিন্তু ঘুরতেছে, তো অনেকের চাকা এর থেকেও ফ্রি ঘোরে। তো যদি আপনার চাকা এর থেকেও ফ্রি ঘোরে তাহলে তো ভালোই, কিন্তু অনেকের দেখবেন চাকা ফ্রি কিন্তু এই যে পেছনের চাকার যে ডিস্কটি রয়েছে, এই ডিস্কটি হঠাৎ যে কোনো একটি জায়গায় এসে হঠাৎ করে একটু জ্যাম মেরে তারপরে আবার চাকাটি ফ্রি হয়, মানে একটি জায়গায় এসে ধাক্কা খায়। তো এই রোগটা অনেকের গাড়িতেই রয়েছে, এবং এই রোগটা একটা কী বলে কমন এবং একটা গুরুতর একটি রোগ। আর কোনোভাবেই এই রোগটা কি কারণে ঘটে এটি স্বাভাবিকভাবেই বোঝা যায় না। তো আজকের ভিডিওতে আমরা এই টোটাল বিষয়টি দেখাবো। তো দেখুন, আমার সামনে যে গাড়িটি রয়েছে এটি আমার গাড়ি, এবং আমার এই গাড়িতে কিন্তু এই রোগটি রয়েছে, এবং এই রোগটি আমি যখন ফাইন্ড আউট করেছি তখন প্রথম প্রথম আসলে আমি বুঝিনি যে আসলে কি কারণে রোগটি হয়েছে। এই রোগটি সমাধান করার জন্য আমি সর্বপ্রথমে আমার এই যে ডিস্কটি আছে, আমি মনে করেছিলাম হয়তো আমার ডিস্কটি টাল রয়েছে, তো ডিস্কটি টাল থাকার কারণে এটা নির্দিষ্ট একটি জায়গায় এসে এটা ব্রেক হয়ে যায়। এবং যাদের এই রোগটা বেশি তারা কিন্তু আরেকটা জায়গা থেকে বুঝতে পারবেন, আপনি যখন ডাবল স্ট্যান্ডে গাড়িটি রাখবেন, ডাবল স্ট্যান্ডে গাড়িটি রাখার পরে যখন চাকাটিকে আপনার বাইকের পেছনের চাকা হাত দিয়ে একটু স্পিডে ঘোরানো দিবেন, অথবা আপনি ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার দিয়ে যখন আপনি ঘোরাবেন, ঘোরানোর পরে দেখবেন যেই জায়গাটিতে আপনার ডিস্কটি বাজতেছে ব্রেকের সাথে, ঠিক আছে, মানে যেই জায়গাতে জাম মারতেছে সেই জায়গাটিতে যখনই আসবে চাকাটি, মানে একটি রাউন্ড ঘুরবে, তখনই এই যে ক্যালিভারটি রয়েছে এই ক্যালিভারটি আপনার হচ্ছে এরকম এরকম করে কাঁপবে, এরকম এরকম করে কাঁপবে, এরকম করে কাঁপবে। তার মানে যেই জায়গাটিতে ক্যালিভারটি এরকম এরকম করে কাঁপতেছে, একটা রাউন্ড দিবে এবং ওই নির্দিষ্ট জায়গায় আসলে ক্যালিভারটি এরকম করে লাফ দিবে, হালকা হালকা করে কাঁপবে এরকম। তো তখনই আমরা আসলে এই রোগটি বুঝতে পারি না আসলে কি কারণে রোগ হয়েছে। তো দেখুন, আমার গাড়িতে যখন এই সমস্যাটি হয়েছে, এই সমস্যার জন্য আমি সর্বপ্রথমে এই যে আমার যেই হাইড্রোলিকের পিছনের ডিসপ্লেটি রয়েছে, আমি ভাবলাম যে হয়তো আমার ডিসপ্লেটি খারাপ হয়েছে বা টাল রয়েছে তার জন্য, কিন্তু ডিসপ্লেটি খুলতে যেয়ে দেখেন আমি এখানকার নাট পর্যন্ত, আসলে এটা এত টাইট ছিল আমি নাটটা পর্যন্ত খুলতে পারিনি। তো এই ডিসপ্লেটে মূলত এই সমস্যাটি নয়, তো দর্শক মূলত এই সমস্যাটি ডিসপ্লেট থেকে নয়, এই সমস্যাটি মূলত হয়ে থাকে এই পিছনের চাকায় মোট রয়েছে তিনটি বেয়ারিং, একটি বেয়ারিং হচ্ছে এই জায়গাটাতে, আরেকটি বেয়ারিং হচ্ছে এইটার ওই সাইডে, এবং আরেকটি বেয়ারিং হচ্ছে যেই চাকার যেই পিছনের স্পকেট রয়েছে স্পকেটের ভিতরে একটি বেয়ারিং। মোট একটি গাড়ির পিছনের চাকায় তিনটি বেয়ারিং রয়েছে, এই তিনটি বেয়ারিংয়ের ভিতরে যদি কোনো একটি বেয়ারিং ভাঙা থাকে বা কোনো একটি বেয়ারিং লুজ থাকে, অথবা কোনো একটি বেয়ারিং সঠিক পজিশনে যদি না বসে, তাহলেই শুধুমাত্র এই সমস্যাটি হয়। আমরা অনেকেই আসলে ওই ভিতরের বিষয়টা না বুঝে আমরা অনেকেই, মানে আমি যেটা নিজেই করেছিলাম যে আমি আগে ডিস্ক খুলেছিলাম, দেখলাম যে ডিস্ক খুলে ডিস্কটা কি টাল আছে কিনা, আমি অনেকভাবে ট্রাই করেছিলাম কিন্তু আমার চাকা মাঝে মাঝে এরকম জ্যাম দিত, প্লাস হচ্ছে এই ক্যালিভারটা কিন্তু এরকম 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 করে, মানে এরকম সোজা পিছন থেকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন ক্যালিভারটা এরকম এরকম করে প্রত্যেক রাউন্ডে এরকম করে একটু হালকা হালকা বাড়ি খায়, ঠিক আছে। তো এই বিষয়টির জন্য আমি অনেক কিছু খুলেছি, খুলে কোনো সমাধান পাইনি।
পরবর্তীতে যখন আমি সম্পূর্ণ চাকাটি খুলে এর যে তিনটা বেয়ারিং রয়েছে এই তিনটা বেয়ারিং এর ভিতরে ওই পাশের যে স্পকেটের যে বেয়ারিংটি রয়েছে সেই বেয়ারিংটি আমার চুল পরিমাণ মানে ভিতরে যেটুকু যাওয়ার কথা ছিল সেইটুকু যায় নাই, মানে সম্পূর্ণ টাইট ছিল না, একটুখানি লুজ ছিল। তো যাদের দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা তারা আগে চাকা খোলাবেন, চাকা খোলানোর পরে যে তিনটা বেয়ারিং রয়েছে এই তিনটা বেয়ারিং চেক করবেন যে তিনটা বেয়ারিং ভালো আছে কিনা, আর যদি ভালো থাকে তাহলে তো ভালোই, এবং বেয়ারিং তিনটাকে সঠিক পজিশনে সঠিকভাবে বসাবেন। বসিয়ে তারপরে যখন আপনারা আবার গাড়িটাকে ঠিকঠাক মতো মানে সেট আপ করবেন চাকাটাকে, তখন দেখবেন আশা করি এই সমস্যাটি আপনারা সমাধান পেয়ে যাবেন। তো অনেকক্ষণ সময় নিয়ে দর্শক ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।